এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু মাইনাস টু সমীকরণকে উভয় পক্ষকে এক্স দ্বারা গুণ করে পাই। এক্স দ্বারা গুণ করলে এক্স স্কোয়ার, এটা হবে ওয়ান, এটা হবে মাইনাস টু এক্স। তাহলে মাইনাস টু এক্সকে বাম পক্ষে নিয়ে আসলে পরে প্লাস হয়ে যাবে টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। এটা এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো। তাহলে এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো বর্গমূল করে পাই, সুতরাং এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান। এখন এক্সের মান এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান টু দি ওয়ান বাই এক্স টু দি পাওয়ার টেন থেকে এক্সের মান বসিয়ে পাই, এক্সের মান বসিয়ে পাই মাইনাস ওয়ান টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান বাই মাইনাস ওয়ান টু দি পাওয়ার টেন। এটা বিজোড় সংখ্যা আছে ফাইভটা, অতএব এটা মাইনাস ওয়ান, আর টেন জোড় সংখ্যা, সুতরাং এটা ওয়ান বাই প্লাস ওয়ান। তাহলে এটা সরল করলে জিরো হয়ে যাবে, এটাই অ্যান্সার হয়ে যাবে। এই সমীকরণ থেকে আমরা ডান পক্ষের সংখ্যাটিকে ব্রেক আপ করে দিচ্ছি, প্লাস ওয়ান বাই নাইনটি নাইন। এগুলো সব ডান পক্ষের সংখ্যাকে বাঁদিকে নিয়ে যাচ্ছি, এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস নাইনটি নাইন মাইনাস ওয়ান বাই নাইনটি নাইন ইকুয়াল টু জিরো। এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, এটাই আসল অঙ্কটার মধ্যে। এক্স মাইনাস নাইনটি নাইন প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই নাইনটি নাইন ইকুয়াল টু জিরো। এক্স মাইনাস নাইনটি নাইন মাইনাস ওয়ান বাই নাইনটি নাইন এক্স কমন নিচ্ছি, তাহলে জিনিসটা এখানে থাকছে এক্স মাইনাস নাইনটি নাইন ইকুয়াল টু জিরো। তাহলে এক্স মাইনাস নাইনটি নাইন কমন যাচ্ছে ওয়ান মাইনাস ওয়ান বাই নাইনটি নাইন এক্স ইকুয়াল টু জিরো। তাহলে হয় এক্স মাইনাস নাইনটি নাইন ইকুয়াল টু জিরো, দেয়ারপর এক্স ইকুয়াল টু নাইনটি নাইন। এই দিক থেকে ওয়ান মাইনাস নাইনটি নাইন এক্স ইকুয়াল টু জিরো, সুতরাং ওয়ান বাই নাইনটি নাইন এক্স ইকুয়াল টু ওয়ান। তাহলে নাইনটি নাইন এক্স ইকুয়াল টু ওয়ান, সুতরাং এক্স ইকুয়াল টু ওয়ান বাই নাইনটি নাইন।